हेलो फ्रेंड नमस्कार আমি দীপঙ্কর আর আপনারা দেখছেন ডিএমই ট্রাভেল এন্ড ফুড ব্লগস। ডিএমই ট্রাভেল এন্ড ফুড ব্লগস বেরিয়ে পড়েছে ঘুরতে বাইক নিয়ে। আমি এনজিপি থেকে বাইক নিয়ে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে তন্দ্রাবং। তন্দ্রাবং এর একটা ছোট্ট ফলস। আপনি যদি মনে করেন একটু অফবিট জায়গা মনে করেন খুঁজছেন তাহলে এই ভিডিওটা দেখবেন। আমি দেখাবো অফবিট দার্জিলিংয়ে কালিম্পং ব্লক টু দিয়ে আমি কালকে বিভিন্ন জায়গায় অফবিট ঘুরেছি এবং এটাও একটা অফবিট প্লেস। এই অফবিট প্লেসে এসেছি, দেখাচ্ছি এই সুন্দর একটা ছোট্ট ফলস এই গ্রামের মধ্যে রয়েছে। এই গ্রামটার নাম হচ্ছে তন্দ্রাবং। এই হচ্ছে সেই ফলসটি, সুন্দর একটি ছোট্ট ফলস, চারিদিকে জঙ্গল আর পাহাড়ে ঘেরা, যেন দুর্গের মতন পাহাড়গুলো দাঁড়িয়ে রয়েছে এবং চারিদিকে ঘেরা পাহাড়ের মাঝখানে গ্রামটি। গ্রামটির নাম হচ্ছে ফতেমা গাঁও, জায়গাটার নাম তন্দ্রাবং। এই হচ্ছে আমার বাইক, যেটা কিনা আমি এনজিপি থেকে ভাড়া নিয়ে সোজা চলে এসেছি। দারুণ লাগছিল বাইকে করে কালিম্পং ট্যুরটা দিতে, অসাধারণ। হ্যাঁ, এবার বলি আপনারা আসবেন কি করে এখানে। যদি আপনি এনজিপি থেকে সেবক হয়ে আসেন তাহলে আপনাকে শেয়ারে 200 rupees নেবে, আপনি চলে আসবেন কালিম্পং। কালিম্পং থেকে আপনার 70 taka নেবে, আপনি আসবেন আলগারা। আলগারা থেকে 50 taka নেবে, আপনাকে পৌঁছে দেবে তন্দ্রাবং। প্রায় আপনার উপরের রাস্তা থেকে মেন রোড যেটা আছে, যেটা লাভা রোড, তার থেকে প্রায় 2 kilometers নিচে এটা। আরও আমি যেখানে এই ফলসের সামনে দাঁড়িয়ে রয়েছি এটার নাম হচ্ছে ডুকা ফলস। তো এই রোডটার নাম হচ্ছে ডুকা রোড। তো এইখানে আসতে এটা আরও টোটাল 3.5 kilometers নিচে। আর খুব ভালো, আমার বাইকটা আমি যেই হোমস্টেতে উঠেছি সেখানে একটু উঁচুতে, বাইক তোলার জায়গা নেই, তার ফলে ওদের সামনে আর একটা বাড়িতে আমাকে বাইক রাখার ব্যবস্থা করে দেয়। তো বেশ ভালো, খুব সুন্দর, তো ভালোই লাগছে। বাইক নিয়ে নিয়ে ঘুরেছি, অনেকটা ট্রাভেল করেছি। তো বাইক বেসিক্যালি কি হয়, আপনি যদি একটু অফবিট ঘুরতে চান সেখানে গাড়ি ঘোড়ার একটু প্রবলেম হয়, তো সেই জন্য বাইক নিয়ে ঘোরাটা একটুখানি বেশ ভালো, কারণ আপনি নিজের ইচ্ছে মতন ঘুরতে পারেন। তো আমিও সেটাই করেছি, বাইক নিয়ে চলে এসেছি, নিজের ইচ্ছে মতন ঘুরেছি। এই জায়গাটা হচ্ছে বেস্ট। ডুকা ভ্যালি, এটা হচ্ছে ডুকা ভ্যালি। আমি আর একটু ওপরে উঠে চলে এলাম। তো ডুকা ভ্যালি আস্তে আস্তে পিছন দিকে মেঘ গাছ, এত সুন্দর লাগছিল দৃশ্যটা, তাই ভাবলাম এই দৃশ্যটাকে ক্যামেরা বন্দি করি। চলুন দৃশ্যটা দেখাই। পুরো আকাশের মেঘগুলো একদম তুলোর মতন সেজে রয়েছে, অন্ধকার নামার মুখে আমি অনেকটা রাস্তা চলে এসেছি। উপর দিকে পুরো কুয়াশা মেঘ, অপূর্ব সুন্দর লাগছে উল্টো দিকের পাহাড়ের গ্রামটা। বন্ধু জানিয়ে রাখি, উল্টো দিকে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, পাহাড়ের গ্রামটির নাম হচ্ছে পেডং আর ডান দিকে হচ্ছে সিকিম। रास्ता कहाँ खत्म होता है? डुका वैली में खत्म हो जाता है। और न्यू रोड भी है, कंस्ट्रक्शन चल रहा है। रास्ता शेष, दुनिया घूम के आ जाए इस बाइक से, तो अच्छा रास्ता। रास्ता नहीं था वहां पे, चला गया। এটা একটা ভিউ পয়েন্ট, এখানে হচ্ছে ডুকা হোমস্টে।
আমিও এখানকার একটা হোমস্টেতে এসে উঠেছি, বাট আমার মনে হয় ডুকা হোমস্টে থেকে ভিউ পয়েন্টটা অনেক বেশি ভালো, অনেক বেশি সুন্দর। তাই ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম, যখন ভাবলাম ভিডিওটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি তন্দ্রাবঙে যেই হোমস্টেটাতে এসে উঠেছি তার নাম হচ্ছে ফ্লাওয়ার ভ্যালি। ফ্লাওয়ার ভ্যালি এই যে হোমস্টেটা রয়েছে এটা হচ্ছে ফ্লাওয়ার ভ্যালি। তো ফ্লাওয়ার ভ্যালি এখানে মেন যে হচ্ছে ফ্রান্সিস ভাই, খুব ভালো মানুষ ফ্রান্সিস ভাই। ফ্রান্সিস ভাই আমাদেরকে খুব ভালো আদর যত্ন করেছে, অনেক আদর যত্ন করেছে। এটা হচ্ছে ডুকা রোড। তো ডুকা রোডে আমি নিচে গেছিলাম, তখন একটা ডুকা ভ্যালি বলে একটা খুব সুন্দর হোমস্টে দেখে এসেছি যার ভিউ খুব ভালো। আর এটা একটা হোমস্টে যেটা আছে ফ্রান্সিস ভাইয়ের হোমস্টে। এখানেও লুক ওয়াইজ খুব সুন্দর, মানে যদি আপনি একটা জঙ্গলের মধ্যে থাকতে চান বলে মনে হয় তাহলে এইটা সেরকম আর কি। তো এই ফ্রান্সিস ভাইয়ের এই ফ্লাওয়ার ভ্যালি হোমস্টে। এখানে ফ্রান্সিস ভাই কিতনা রুম হামলোকা? সাত রুম। সাত রুম হ্যাঁ। আচ্ছা, আর বুকিং কেসা হতা হ্যায়? বুকিং হামলোকা এজেন্ট থ্রু হ্যায়। এজেন্ট থ্রু প্লাস এজেন্ট থ্রু ভি ডাইরেক্ট ভি হো জায়েগা। ডাইরেক্ট ভি হো জায়েগা। আপকা নম্বর বাতা দিজিয়ে। 9932632918। আমি এই নাম্বারটা ডেসক্রিপশনেও দিয়ে দেবো, আপনারা ফ্রান্সিস ভাইকেও ফোন করে ডিরেক্টও আসতে পারেন। ফ্রান্সিস ভাই রেট কিয়া হ্যায়? রেট আপকা ফুডিং লজিং করকে আপকা 1400। ১৪০০ ফুডিং অ্যান্ড লজিং নিয়ে। তো ঘুরতে ঘুরতে দেখে নিই ফ্রান্সিস ভাইয়ের, ওটা হচ্ছে ডাইনিং স্পেস, ওই জায়গাটাতে খাওয়া দাওয়ার জায়গা, ওই জায়গাটা খুব সুন্দর জায়গা। এখান থেকে এসেও সুন্দর দেখা যাবে, এটা হচ্ছে ডাইনিং স্পেস, আর নিচে হচ্ছে কিচেন, আর এই হচ্ছে রুম। এখানে ফ্রান্সিস ভাই ইসমে কিতনা রুম হ্যায়? দো ইসমে মতলব উপর মে আপকা এটিক হ্যায়, মতলব বাচ্চা লোক সো সকতা হ্যায় ইসমে, করিবেন আপকা 12 আদমি তো হো জায়েগা। 12 আদমি হো জায়েগা, ওকে। আর ইয়ে হ্যায় দো রুম? জি জি। আচ্ছা, ইসমে আপকা দো রুম? দো রুম হ্যায়। জি, টোটাল 7 রুম হ্যায়? 7 রুম। ব্যাক সাইড মে ভি হ্যায়? আচ্ছা, ব্যাক সাইড মে ভি এক রুম হ্যায়। ঠিক হ্যায়, ও ফ্রান্সিস ভাই তো নয়া বানায় আপনে? জি জি হ্যাঁ। ও ফ্রান্সিস ভাই মতলব জেসে জেসে হাম লোক বোলে হ্যাঁ, রিকোয়েস্ট কি ওয়েসা ওয়েসা খানা ভি বানা দিয়া, আর খানা ভি বহুত বড়িয়া বানাতে হ্যায়, কফি তো বহুত হি বড়িয়া বানাতে হ্যায়। তো ইসিলিয়ে বোল রাহা হুঁ, আপ লোগ আ সকতে হ্যায়। নম্বর উনহোনে বাতা দিয়া, ফির সে অর এক বার নম্বর বাতা দিজিয়ে। 9932632918। তো বাস ইয়েই থা হাম লোগো কা ইয়ে ট্রিপ কা, ইয়ে হোমস্টে পে হাম লোগ হ্যায় হ্যায়, এখানে এসে থেকেছি। ভালো লেগেছে বেশ, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এখানে আসলে পরে আপনারা এখানে থাকতে পারেন। একটু অফবিট, মানে অফবিট যেটা বলতে বোঝায় সত্যিই অফবিট, আশেপাশে সেরকম কোনো হোমস্টে নেই, কয়েকটা হোমস্টে আছে, মানুষজন খুব ভালো, খ্রিশ্চান কমিউনিটি খুব ভালো মানুষজন। তো আপনারা এখানে এসে সুন্দর দুটো দিন কাটিয়ে যেতে পারেন। হ্যাঁ, মিলা দিয়ে এখনই নিয়ে আস। আচ্ছা বেটা, আপনার নাম বাতাও, হ্যালো করো। আপনার নাম বাতাও? এইবারের ট্রিপের হোমস্টের ব্লগ। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, এখানে এসে দুটো দিন সত্যি আরামে কাটাতে পারবেন। খুব একটা সামনে একটা যেটা দেখিয়েছি ঝর্ণাটাও রয়েছে, তো মিলিয়ে মিশিয়ে বেশ সুন্দর একটা রেস্ট নেওয়ার জায়গা। রেস্ট নিতে একদম অফবিট প্লেস হচ্ছে তন্দ্রাবঙে। নমস্কার।
थैंक यू।